বাঘের চোখে জল পুলিশ গাড়িতে বসে মেয়ে এবং স্ত্রীকে দেখে কান্না শেখ শাহাজানের ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল একদা সন্দেশখালীর বাদশাহের বর্তমানে জেলবন্দি সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছেন তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এদিন ফের তাকে হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে আদালতে হাজির করানো হলে ফের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত আদালত থেকে বার করে প্রিজন ভ্যানে তোলা হয় শাহজাহানকে তাকে দেখে ছুটে আসেন পরিবারের সদস্যরা। সদস্যেরা ভ্যানে বসে স্ত্রী মেয়েকে দেখে কান্না শাহজাহানের গাড়িতে বসে থাকা অবস্থাতেই মেয়ের গলায় আব্বু ডাক শুনতে পান তিনি মুখ ঘুরিয়ে মেয়ের দিকে কোনো রকমে তাকিয়ে মাথা নেড়ে জানান ভালো আছি আবার মাথা ঘুরিয়ে নেন স্বামীকে গাড়িতে দেখতে পেয়ে স্ত্রীও ছুটে আসেন প্রিজন ভ্যানের দিকে জানলা দিয়ে স্বামীকে ছোঁয়ার চেষ্টা করেন সেই সময় স্ত্রীর হাত ধরে বলেন নিজেদের খেয়াল রাখবে পরিবারের পক্ষ থেকেও বলা হয় শরীরের যত্ন নিতে সঠিক সময়ে ওষুধ খাওয়ার কথাও মেয়ে আর স্ত্রীর কান্না দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি একদা সন্দেশখালীর বাঘ দ্রুত মুখ ঘুরিয়ে নেন চোখের জল মুছতেও দেখা যায় তাকে গত উনতিরিশে ফেব্রুয়ারি পুলিশের হাতে প্রথম গ্রেপ্তার হন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ সাজাহান। গ্রেপ্তারের পরেও আদালতে তোলার সময় সেদিনও তার শরীরী ভাষা ছিল অন্য রকম তবে গ্রেপ্তারের পর ধীরে ধীরে বদলে গেছে তার শরীরের ভাষা এদিন আদালতে দেখার পর সে কথায় মনে করছেন তার অনুগামীরাও প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গত পাঁচই জানুয়ারি হেনস্থার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের ভাঙচুর করা হয় তদন্তকারী অফিসারদের গাড়ি ঘটনায় জখম হন ইডির কর্তারা সেই ঘটনার পর থেকে কার্যত বেপাত্তা হয়ে যায় শাহজাহান প্রায় পঞ্চান্ন দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় শাহজাহান হাজির করানো হয় বসিরহাট আদালতে তারপর আদালতের নির্দেশে সিবিআই নিজেদের হেফাজতে নেয় সাজাহানকে। এরপর ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে এই মামলার তদন্ত করছে এক সময় সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতা ছিলেন শাহজাহান কার্যত তার কথায় বাঘে গড়ুতে এক ঘাটে জল খেত অনেকেই বলতেন সন্দেশখালীর বাঘ সেই বাঘের চোখে জল দেখে এদিন অবাক হয়েছেন অনেকেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো